আর আম্বেদকর সহ ড্রাফটিং কমিটি তথা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সকল কৃতি সন্তান যাদের চেষ্টায় তৈরি এই ঐতিহ্যময় প্রজাতন্ত্রের গৌরবময় ভারতীয় সংবিধান। আমাদের গর্ব হল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি যা প্রত্যেক নাগরিককে ন্যায় বিচার, সমানাধিকার ইত্যাদি দেওয়ার অঙ্গীকার করে। সারা পৃথিবীর মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, নতুন আবিষ্কার এবং অর্থনৈতিক সাফল্যের নিরিখে আমাদের দেশ ক্রমবর্ধমান একটি শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এক অতি বিশেষ অবস্থানে রয়েছে এই ভারতবর্ষের মানচিত্রে। ভারতবর্ষের সকল উন্নয়নকল্পী পরিকল্পনাতে এবং সামাজিক প্রকল্পে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এক অগ্রবর্তী রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। ২৬শে জানুয়ারি গোটা ভারতবাসী তাদের কাছে একটা আনন্দের, এই দেশটা কিভাবে চলবে তার যে সংবিধান, সেই সংবিধান আমাদের তৈরি হয়েছে এবং চালু হয়েছে, এবং এটি সব থেকে আমাদের বড় আনন্দের। আমি যখন নিজেকে হিন্দু হিসেবে ভাবব, যদি আমি হিন্দু হই, তাহলে আমার চলার যে গ্রন্থ বা চালিকা শক্তি গীতা, আমি যখন মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেব, তখন আমার মূল গ্রন্থ হচ্ছে কোরআন, কোরআনের নির্দেশ মেনে আমি চলব। তেমনি স্বাধীনতার পর প্রত্যেকটা ভারতবাসীর মনে শান্তির বাতাবরণ তৈরি করা, স্বাচ্ছন্দ্যের বাতাবরণ তৈরি করার জন্যে আমাদের এই সংবিধান রচিত হয়েছে। এবং এই সংবিধান রচনা করতে গিয়ে আপনারা জানেন যে ডক্টর আম্বেদকরের মতন লোক এবং আরও বহু, তারা দিন রাত পরিশ্রম করে ভারতবর্ষের সমস্ত শ্রেণী মানুষের জন্যে, যাতে সমস্ত মানুষকে একসঙ্গে গাঁথা যায়, কাঁধে কাঁধ মিলিয়ে চলা যায়, সমতা রক্ষা করা যায়, বিভেদ না থাকে, সব মিলিয়ে তারা কিন্তু সমস্ত চিন্তাভাবনার প্রতিফলন এই সংবিধানে ঘটিয়েছেন। সুতরাং এই দিনটি খুব আনন্দের। আমরা 26শে জানুয়ারি আমরা আমাদের সংবিধানকে কোরআন বা বেদ হিসেবে আমরা গণ্য করা উচিত এবং মান্যতা দেওয়া উচিত। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের মনে নানা রকম কুচিন্তা, দুর্ভাবনা এবং আমাদের চিন্তা চেতনার ক্ষেত্রে একটা কালো রেখা আসছে, যে রেখা হচ্ছে যে সংবিধানকে আজকে ভেঙে চুরমার করে দেওয়ার একটা চক্রান্ত খুব স্বাভাবিকভাবে হয়ে উঠে এসছে। এবং এই সংবিধানকে ভেঙে দিয়ে ভারতবর্ষের মধ্যে সৌভ্রাতৃত্বের, মৈত্রীর যে বন্ধন, সে বন্ধনকে ছিন্ন করে দেওয়ার একটা বিশাল পরিকল্পনা হয়েছে। আমি মনে করি আজকের দিনে 26শে জানুয়ারি তারিখে ভারতবাসীর প্রত্যেকটা ভারতবাসীকে এই শপথ গ্রহণ করতে হবে, যাতে করে এই সংবিধান আমাদের কেউ নষ্ট না করতে পারে। আমাদের ভারতবাসী প্রত্যেকে, প্রত্যেকের জন্য আমরা নিজেদেরকে ভাবতে পারি এবং আমরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই সংবিধানকে মেনে আমরা চলতে পারি। এখানে
কোনো ধরনের আঘাত, কোনো ধরনের বিভেদ যেন না আসে এবং আমরা এই সংবিধানকে সামনে রেখে সে ঐক্যগাথা, ঐক্যের যে স্লোগান, সমস্ত ভাষাভাষী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সুন্দর এবং পরিচ্ছন্নভাবে আগামী দিনে চলতে পারি। একজন সৈনিক হিসাবে যেমন আশা করে আর্মি থেকে এসেছিলাম, দেশ যে স্বাধীন হয়েছে এমনিভাবে এমনি এমনি স্বাধীন আসেনি, আপনারা সকলে জানেন এই দেশ স্বাধীন করতে কত প্রাণ গেছে, কতজন রক্ত দিয়েছে, কতজন ফাঁসিতে চড়েছে, তারপরে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে। তাহলে সেই স্বাধীনতাটা এমনি এমনি আসেনি, অনেক ত্যাগের মধ্যে দিয়ে এসছে, আর আমরা ওইটা ফিল করতে পারি কারণ আমরাও জীবনে অনেক কিছু ত্যাগ করেছি। তো আমি নিজেও একটা কার্গিল লড়াইয়ে ছিলাম, সেহেতু আমরা লড়াই সামনাসামনি দেখেছি যে লড়াই কী জিনিস, আর সামনে গুলির সামনে দাঁড়ানো কী জিনিস। আর সেই ক্ষেত্রে আমি পুরো ভারতবাসীকে মেসেজ দিব যে স্বাধীনতাটা আমাদের দেশ পেয়েছে, যে আপনারা যেটা আজ উৎসব হিসাবে পালন করছেন বা 15 আগস্ট করেন, ইন্ডিপেন্ডেন্স ডে বা এই প্রজাতন্ত্র দিবস, মানে আমাদের আজকের দিনে আমাদের সংবিধানটা লাগু হয়েছিল, আমাদের দেশের সংবিধানটা লাগু হয়েছিল, প্রথম সংবিধান আজকের দিনে পেয়েছিল। তো সেই সংবিধানটা যে দিনটা সেটাই আমরা প্রজাতন্ত্র দিন হিসাবে পালন করি। তো সেইটাই বলবেন যে দেশের মর্যাদা দিতে হবে, সেই মানে স্বাধীনতাটা দিতে গিয়ে বহুত প্রাণ গিয়েছে, তাদের রক্তের, তাদের প্রাণের যে মূল্যটা সেটা সকল ভারতবাসীকে দেওয়া দরকার। সেখানে কিন্তু সমস্ত ধর্মের লোক, আমি যেটা আপনাদের মেসেজটা বলতে চাইছি একটু শুনবেন, সমস্ত ধর্মের লোক কিন্তু স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, শিখ, ইসাই, হিন্দু, মুসলিম সবাই ছিল। তখন তারা যখন দেশের জন্য লড়াই করেছে, তো তারা যে ভারতবর্ষের স্বপ্নটা দেখে গিয়েছে, যারা মারা গিয়েছে, ফাঁসির ইয়াতে চড়েছে, তো আমি সকলকে অনুরোধ করব, সকল ভারতবাসীকে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা এই যে প্রাণগুলোর মর্যাদা দিতে শিখুন। সেহেতু আমাদের ওনারা যে স্বপ্ন দেখে গেছেন ভারতবর্ষের, একটা নতুন ভারতবর্ষ হবে, সেই ভারতবর্ষটা যেন ভেঙে না যায়, সেই ভারতবর্ষ যেন শান্তিপূর্ণভাবে আমরা সকল ধর্মের লোক যেন মানে একসাথে যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, এবং আমাদের দেশকে সমস্ত ধর্মের লোক মিলে যেন আরও আগে নিয়ে যেতে পারি। আজকের দিনে সেই রেজুলেশনটা আমাদের সকল ব্যক্তিকে নেওয়া দরকার যে আমরা সব এক, মানে আজ প্রজাতন্ত্র দিবস 2024, আমরা স্বাধীনতা লাভ করেছি 1947 সালের 15ই আগস্ট। এরপরে ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের সংবিধান রচনার দায়িত্ব পড়ে বিখ্যাত নেতা, দলিত নেতা আম্বেদকর সাহেবের ওপরে। দীর্ঘ 3 বছর উনি এই সংবিধান রচনায় ব্যস্ত থেকেছেন, এবং আমরা যে সংবিধানের আওতায় ভারতবর্ষ আমরা যে বাস করি, সেই সংবিধান রচনা উনি 1949 সালের নভেম্বর মাসে শেষ করেন এবং লোকসভায় পেশ করেন। 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষে সেই সংবিধান লাগু হয়। সেই জন্য আমরা বলি আজকে জনগণতন্ত্র দিবস। জনগণ আজকে যে সুবিধা ভোগ করছেন সংবিধানের সহায়তায়, সেই মহান সংবিধান, ভারতের সংবিধান পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানের থেকেও উন্নত একটি সংবিধান আমরা উপহার হিসাবে পেয়েছি। আজকে সেই পবিত্র দিন, সেই পবিত্র দিনে আমরা স্মরণ করি সেই 1950 সালের 26শে জানুয়ারিকে, এবং মহান
সংবিধান আমরা বলি ভারতের সংবিধান, কিন্তু এটা এটাও আমাদের একটা ধর্মগ্রন্থের মতো, যে ভারতীয় সংবিধান আমাদের কাছে অত্যন্ত আদরণীয় এবং এই সংবিধানের বলিষ্ঠ সিদ্ধান্তগুলো আমরা ভোগ করে থাকি। তাই আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন এবং আমরা আশা করব যে এই সংবিধান আগামী দিনে ভারতবর্ষের যে অবস্থান, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে এই সংবিধান যাতে আমরা মাথা উঁচু করে একে আমাদের মাথায় রাখতে পারি, সেই লড়াই আমাদেরকে করতে হবে, যে সংবিধানকে সেই লড়াইয়ের প্রতিজ্ঞা নেওয়ার দিন আজকে, যে আমরা সংবিধানকে রক্ষা করব যে কোনো মূল্যে, এবং এই সংবিধানের আওতায় থেকে আমরা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন উন্নয়নে শরিক হব। বিভিন্ন ধরনের উন্নয়ন যেন এই সংবিধানের আওতায় থেকে আমরা করতে পারি। আমরা সংবিধান মেনে চলা সুনাগরিক, অতএব আমাদের কাছে এটা পূজনীয় পরম দিন 26শে জানুয়ারি। অতএব আমরা সমস্ত জনগণের কাছে আবেদন করব যে সংবিধানের সমস্ত আইন কানুন রক্ষা করে, সংবিধানকে রক্ষা করে আমরা আগামী দিনে পথ চলব। আগামী দিনে